হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে, কীভাবে ফটোশপে নিজের পার্সোনাল লোগো ডিজাইন করা যায়। চলুন দেখে আসি কীভাবে একটা পার্সোনাল লোগো ডিজাইন করা যায়। তো এই জন্য যেটা করতে হবে, সেখানে ফাইল থেকে নিউ ফাইলে ক্লিক করে এখান থেকে 800x600 এটা সিলেক্ট করে দেন ওকে দিতে হবে। এরপর যেটা করতে হবে সেটা হলো গিয়ে আপনার যেহেতু টাইপ টুল সিলেক্ট করবেন, টাইপ করে যদি লোগো করতে চান সেক্ষেত্রে টাইপ টুল নিয়ে এখান থেকে ফন্টটা সিলেক্ট করে দিতে হবে। ফন্টটা সিলেক্ট করার জন্য যেটা করতে হবে সেটা হলো সরি ফন্টটা নিতে হবে, এটা রেগুলেশন যা আছে ফন্ট সাইজটা বাড়াই দিতে হবে, আমরা 500x400 পাস করে দিলাম। রেগুলেশন বোল্ড আর এখানে যেটা আছে সেটাই থাকবে। এখন এখন সরি আবারও খুব প্রবলেম দেখা দিচ্ছে, একটা ডিলিট করে দিই। টাইপ টুল সিলেক্ট করে এখান থেকে আগে রেগুলেশন ঠিক করে আসি আমরা 405। এখন মনে করেন আমি এটা ডিজাইন করব, এটাকে আপনি এভাবে লিখে নেবেন। এখন আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হলো আপনাকে এই লোগোটাকে ডিজাইন করতে হবে নিজের পার্সোনাল একটা লোগো হিসেবে, যার জন্য এটা পেন টুল সিলেক্ট করে আপনারা এই পয়েন্টটাতে ঠিক সরি এই পয়েন্টটাতে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে আপনারা আপনাদের মতো সুন্দর একটা শেপ নিয়ে নেবেন অল্টার ধরে এখানে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন। এখন দেখেন আমাদের কিন্তু নতুন একটা শেপট আকারে তৈরি হচ্ছে। আপনারা কিরকম নিতে যাচ্ছেন, কিভাবে করতে যাচ্ছেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আবার অল্টার ধরে ক্লিক করলে দেখেন কেটে যাচ্ছে, আবার এটার সাথে অ্যাডজাস্ট রাইট বাটন ক্লিক করে মার্ক করে দেন ওকে। এখন এটুকু তো আমরা করলাম, এখন যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে এটা সেপারেট করে ফেলতে হবে, ভাগ করতে হবে। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে ইরেজার টুল, ইরেজার টুল সিলেক্ট করে দেন ওকে। নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, এটাকে ডিলেট ইয়েস আমরা এই ট্যাব থেকে ডিলেট করে দিলাম পুরোটা। এখন যেটা করতে হবে এখান থেকে নতুন একটা ট্যাব নিতে হবে, নতুন লেয়ার। নতুন লেয়ার নেওয়ার পর এখান থেকে ব্রাশ টুল, দেখেন এখানে আছে ব্রাশ টুল, বা কিবোর্ড থেকে বি প্রেস করবেন, বি প্রেস করে আবার সেম ভাবে পুরোটা আবার দিয়ে দিতে হবে। এতে দেখা গেল কি হলো, আপনার একটা ডুপ্লিকেট লেয়ার হিসেবে থেকে গেল এটা, যেহেতু আপনি এইটা দিয়ে দিয়ে কাজ করতে হবে। কন্ট্রোল ডি আপনার চলে গেল। এখন যেটা করতে হবে এখানে কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে হালকা একটু ঘুরিয়ে নিতে হবে, এখন আপনি অ্যাডজাস্ট করে বসাবে। দেন ইন্টার। এখন যদি ইন্টার দেওয়ার সময় দেখেন যে এখানে কোনো মতো দাগ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এই লেয়ারটাকে অফ করবেন, ইরেজার টুল দেখুন এটা ইরেজার টুল নিয়ে সিম্পল ভাবে এখানে একটু
মুছে দিব। এখন এটা হয়ে গেল আমাদের একটা লোগো শেপ আকারে তৈরি হয়ে গেল। দেন এখন যে কাজগুলো করতে হবে সেটা হলো গিয়ে আমরা এই দুইটাকে একটা গ্রুপ আকারে তৈরি করব, যেহেতু আমরা এই দুইটাকে নিয়ে কাজ করব। সেক্ষেত্রে এইটা প্রেস করে শিফট ধরে এটা কন্ট্রোল ই প্রেস করব। কন্ট্রোল ই প্রেস করলে দেখেন যে দুইটা একসাথে হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হলো কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে কালারে যাব। কালারে দেখেন অনেক রকম কালার এখান থেকে নিতে হবে, আপনার ইচ্ছা মতো একটা কালার নেবেন। আমি একটা নতুন কালার নিয়ে নিচ্ছি। এটার জন্য একটা কোড লিখতে হবে, সেটা হলো 730331 দিয়ে দেন ওকে। এখন এটাকে করতে হবে ব্রাশ টুল নিতে হবে। ব্রাশ টুল নিয়ে সুন্দর মতো এরপর দিয়ে ডিজাইনে করে দিতে হবে। ডিজাইন করার পর কন্ট্রোল ডি প্রেস করেন, মার্কসটা উঠে যাচ্ছে। এখন দেখেন আমাদের লোগো প্রায় কমপ্লিট। এখন যেটা করতে হবে, আমরা যদি আরেকটু থেকে ভালো একটু বেটার কিছু করতে চাই সেক্ষেত্রে এখান থেকে যাবেন, ডিজিটাল সিলেক্ট করবেন, করে একটু ছোট করে নেবেন, নিয়ে হালকা ভাবে এরপর দিয়ে আপনার যতটুকু ইচ্ছা বা অন্য কোনো কালার সিলেক্ট করে সেভাবে আপনি করবেন। এখন দেখেন আমাদের ডিজাইন কিন্তু প্রোডাক্ট প্রায় কমপ্লিট। এখন আমাদের যে কাজগুলো হলো সেটা হলো আমাদের এই পেজটাকে একটু ডিজাইন করতে হবে। এই পেজটাকে ডিজাইন করার জন্য এই পেজে ডাবল ক্লিক করে ওকে। এখন এখানে আবার ডাবল ক্লিক করলে দেখেন আপনি একটা লেয়ার পাবেন, এখান থেকে এটা টিক মার্ক দিয়ে। এখন এখান থেকে আপনার রেগুলেশন কমায় বাড়ায় অপারেটিং অপারেট করতে হবে কতটুকু আপনি নিতে চাচ্ছেন। এটা আমরা হাই করে দিয়ে দেখি এটাকে কতটুকু দিলে ভালো দেখা যায়। এটাকে টিক দিবেন। এখন আপনাদের যেটা পছন্দ হবে যেরকম কালার আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনার একটা ইচ্ছা মতো কালার নিতে পারবেন, আপনি যেরকম কালার চাচ্ছেন ঠিক সেরকম কালার এখানে পেতে পারেন, না পাইলে আপনি এখান থেকে দেখে নেবেন। দেখো আপনি যদি এটা নিতে চান সেক্ষেত্রে কিভাবে এটা কাজ করবে। দেখেন এটা কিন্তু একটা সুন্দর একটা কালার চলে আসছে। এটা হয়ে গেলে আপনার ওকে। এখন আমাদের কিন্তু কালারটা প্রায় চলে আসছে, তো এটা আমি কিভাবে করলাম সেটা তো আমি আপনাকে দেখালাম। যখন অ্যাটাচ করবেন সেটা হলো কন্ট্রোল ই প্রেস করে, আর যখন ব্যাকগ্রাউন্ডে কালারটা দিবেন তখন হলো ডাবল ক্লিক করলে আপনার এই লেয়ারটা খুলে যাবে। এই লেয়ারটা থেকে এটা এখান থেকে আপনি ইচ্ছা মতো কালারটা সিলেক্ট করে নেবেন, নিয়ে দেন ওকে। এখন হয়তো আপনি মনে করতেছেন যে এত বড় ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে ক্রপ করে কেটে নিতে পারবেন। আপনি পুরোটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে রাখতে পারেন। অথচ আপনি আমার মনে হচ্ছে আমার একটা জিনিস এখানে করতে হবে, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হলো আমার কিছু লিখতে হবে, সেক্ষেত্রে ফন্ট সাইজটা একটু কমায় নিব 36। যেমন আমার পুরো নামটা আমি এখানে অ্যাড করতে যাচ্ছি, সেক্ষেত্রে এখন ওইটা আমার পুরো নাম। যদি আপনি নামে বা যে কোনো একটা ডিজাইনের যে নামটা দিতে চান সেই নামটা এখানে লিখবেন। এখন এখান থেকে ফন্টটা দেখবেন যে কোন ফন্টটা দিলে ভালো লাগে, আমাকে সবসময় বেটার হয় এই ফন্টটাই, তা আমি এই ফন্টটা ইউজ করতেছি।
আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে যদি নাও লাগতে পারে ফন্ট এটা, সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে নেবেন। সেক্ষেত্রে কালারও যদি আপনাদের এটা না দিয়ে আপনারা মনে করেন যে আপনারা অন্য একটা কালার নেবেন, এখান থেকে অনেক কালারই পাওয়া যায়, সেক্ষেত্রে এই কালারটা নিয়ে আপনারা এখানে দেন ওকে। তবে আমার এই কাছে এই কালারটা ভালো লাগতেছে না, এটা দিয়ে ওকে। এখন আপনারা ক্রপ টুল সিলেক্ট করেন, ক্রপ টুল সিলেক্ট করে এখন ক্রপ করে কেটে নেন। কেটে এন্টার। এখন আপনাদের এটা শেপ আকারে চলে আসছে। এখন যেটা করবেন সেটা হলো আপনারা সেভ করবেন। সেভ করার সময় সবসময় মনে রাখবেন দুইটা ফর্ম্যাট, অনেকগুলো ফর্ম্যাটে সেভ করা যায়। সেভ এখানে ডেস্কটপ বা আপনি যে জায়গায় রাখতে চান সেই জায়গায়। এখন এটা কি নামে রাখতে চান? লোগো ওয়ান। এখন দেখেন এখানে পিএনজি ফর্ম্যাট আছে, এখানে জেপিজি, পিএনজি, আর এখানে আবার ফটোশপের জন্য যে আমরা ফর্ম্যাটটা এসে যেত আমরা পরবর্তী এডিট করতে পারি ফটোশপে, এই জন্য আবার ফটোশপের জন্য পিএসডি বা পিডিডি এগুলো ইউজ করা হয়। আমরা সাধারণত পিএনজি ফর্ম্যাটটাকে সেভ করব। পিএনজি ফর্ম্যাটে সেভ করে দেন ওকে ওকে। এখন চলুন দেখে আসি আমাদের ফর্ম্যাটটা কি রেডি হয়েছে কি না। এখন এটা যদি আমরা ওপেন করি, আমার এখানে ডাইরেক্ট ফটোশপে ওপেন করবে, কারণ আমার এখানে পিডিএফ বা সরি পিএনজি আকারে কোনো ফাইল দেওয়া নেই, যার কারণে এটা ইসে ফটোশপে ওপেন করবে। এখন আমাদের কিন্তু যেহেতু ইগ হয়েছে সেক্ষেত্রে আমাদের ফটোশপ ওপেন করছে। এখন যদি আপনারা চান যে না আমরা এটা পিএনজি ফরম্যাটে সেভ করবো, সেক্ষেত্রে যেটা করবেন এটা সেভ অ্যাজ, সেভ অ্যাজ দিয়ে এখানে আপনাদের ইচ্ছা মতো একটা নাম, এখানে পিএনজি তো আমরা সেভ করছি, জেপিজি, জেপিজি সেভ করে দেন ওকে। দেখেন আপনাদের জেপিজি ফরম্যাটে কিন্তু ফটোটা রেডি, আপনার লোগো রেডি হয়ে গেছে। এখন আপনি আরো একটা কাজ করতে পারেন, যাতে এই কাজটা করতে হয় আপনার হলো বেশিরভাগ সময় যখন এই লোগোটা এডিট করার প্রয়োজন পড়ে মাঝে মাঝে, সেক্ষেত্রে আপনার যেটা করতে হয় সেটা হলো সেভ অ্যাজ ডেস্কটপে। এখানে পিএসডি অ্যান্ড পিডিডি এটা সিলেক্ট করে ওকে ওকে। এখন দেখেন আমার কিন্তু এই নামে দেখেন একটা ফাইল চলে আসছে। এখন যদি আমি এটা কেটে দিই, এই ফাইলটা যদি আমি কেটে দিই, সেক্ষেত্রে দেখেন আমি যদি এটাকে ডাবল ক্লিক করি আমার কিন্তু সেম আকার দেখবেন ওই ফাইলটাই ওপেন করবে। আমরা যেটা সেভ করেছিলাম এখান থেকে আমরা কাজ করতে পারবো, এখানে এডিট করতে পারবো, এখানে আমরা ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারবো। এখন যদি মনে করেন যে না আপনার লোগোটা যদি আরেকটু ভালো করতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজেদের মতো করে করে নেবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, এবং যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন সে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অবশ্যই আমার ভিডিওগুলো আগে পাওয়ার জন্য ই করবেন ওকে। থ্যাংক ইউ, সালামু আলাইকুম।